চীনা অস্ত্রের ত্রুটি সমস্যায় বাংলাদেশের নৌ এবং বিমান বাহিনী। জাহাজের ত্রুটি, বেহাল যুদ্ধবিমানের যন্ত্রাংশ, চীনা অস্ত্রের মান নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশ। বাংলাদেশকে নিয়ে পুনরায় ভিত্তিহীন খবর প্রকাশ করল আনন্দবাজার। আনন্দবাজারের উক্ত রিপোর্টটিতে বাংলাদেশের যেসব চীনা সমরাস্ত্রের ত্রুটির কথা বলা হয়েছে তার পক্ষে কোনো সূত্রই প্রদান করা হয়নি। অর্থাৎ তাদের প্রদত্ত সূত্র হলো বিশ্বাস করেন দাদা। এর পূর্বেও আনন্দবাজার পত্রিকা বাংলাদেশকে নিয়ে ভিত্তিহীন ও খারাপ ভাষা ব্যবহার করে খবর প্রকাশ করেছিল। উল্লেখ্য, ভারতের উচ্চপদস্থ কর্মকর্তারা প্রায়শই বাংলাদেশের চীনা অস্ত্র ক্রয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে। কোন এজেন্ডা বাস্তবায়নে তারা এ ধরনের আর্টিকেল লিখে তা আমার বোধগম্য নয়। আর্টিকেল প্রসঙ্গে একটু পরে আসি। সিপ্রিয়ের তথ্য মতে বাংলাদেশ প্রধানত 11টি দেশ থেকে সমরাস্ত্র ক্রয় করে থাকে, যার মধ্যে সবচাইতে বেশি ক্রয় করত চীন থেকে। বাংলাদেশ এখন চীন রাশিয়া ভিত্তিক অস্ত্র ক্রয়ের বলয় থেকে বেরিয়ে পশ্চিমা দেশ থেকে মানসম্পন্ন অস্ত্র ক্রয়ে আগ্রহী। কারণ বাংলাদেশের নজর রয়েছে তিনটি বিষয়ে: সমরাস্ত্রের মান, দাম এবং কৌশলগত গুরুত্ব বিবেচনায় পশ্চিমা দেশ থেকে অস্ত্র ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই দেখে চীনা অস্ত্রের মান যে খারাপ এমনটা কিন্তু নয়। দুই দশক আগের চীনা অস্ত্রের সাথে এখনকার চীনা অস্ত্রের বিস্তর তফাত পরিলক্ষিত হয়, যা শত্রুদেশের সমশক্তিকে চ্যালেঞ্জ করার জন্য যথেষ্ট। গত কয়েকদিন আগেই পররাষ্ট্র সচিব বলেছিলেন, দেশের নিরাপত্তায় সমরাস্ত্র ক্রয়ের ক্ষেত্রে কে খুশি হলো, কে দুঃখিত হলো তাতে আমরা ছাড় দিব না। দাম, কোয়ালিটি এবং স্ট্র্যাটেজিক রিকোয়ারমেন্ট, এই তিনটাতে যেখানে মিলবে সেখানে যদি আমাদের অপশনগুলো খোলা থাকে তাহলে বাংলাদেশ অবশ্যই সেই দেশ থেকে সমরাস্ত্র কিনবে। তাতে হয়তো সবাইকে খুশি করা যাবে না, তবে এর মাধ্যমে বাংলাদেশের দুটি উপকার হবে। প্রথমত, বেস্ট ইকুইপমেন্ট পাওয়া যাবে এবং দ্বিতীয়ত, প্রয়োজনীয় মুহূর্তে এসব দেশের সাথে সম্পর্কে বৈচিত্র্যতা আসবে। এখন প্রশ্ন হলো, চীনা অস্ত্রের মান নিয়ে আনন্দবাজার পত্রিকা যে রিপোর্ট বা আর্টিকেল করেছে তা কতটা সত্য? আর্টিকেলের এক অংশে লেখা আছে, সমস্যা ধরা পড়েছে চীনা প্রশিক্ষণ বিমান ডায়মন্ড DF-40 এর নিয়ন্ত্রণ ব্যবস্থাতেও। আরে দাদা, বুঝলাম এটা ফেক রিপোর্ট, কিন্তু সেটা লিখতেও তো একটু পড়াশোনা করবি। মাত্র কয়েক মাস আগে বাংলাদেশ সেনাবাহিনীর বহরে যুক্ত হয়েছে অত্যাধুনিক ডায়মন্ড DF-40 প্রশিক্ষণ বিমান, আর যেগুলো কেনা হয়েছে অস্ট্রিয়া থেকে। তো এগুলো আবার চীনা বিমান হলো কিভাবে? আশা করি এই আর্টিকেলের সত্যতা বুঝতে আপনাদের আর বাকি নেই। পরিশেষে বলতে চাই, সমরাস্ত্র ক্রয়ে বৈচিত্র্য আনা এখন সময় উপযোগী পদক্ষেপ। যদি সমরাস্ত্র ক্রয়ে বৈচিত্র্য থাকে তাহলে একক দেশের ওপর নির্ভরশীলতা থাকবে না, ফলে একটি দেশ সাপ্লাই বন্ধ করলেও অপর দেশগুলোর থেকে সাপ্লাই সচল থাকবে, যুদ্ধে টিকে থাকা যাবে। আরও একটি প্লাস পয়েন্ট হচ্ছে, যদি বিভিন্ন সময়ে বিভিন্ন দেশ থেকে ক্রয় করা হয় তাহলে সমরাস্ত্র বাজারে একটি প্রতিযোগিতার সৃষ্টি হয়, ফলে যাচাই বাছাই করে তুলনামূলক ভালো সমরাস্ত্র বহরে যুক্ত করা যায়। বাংলাদেশ বর্তমানে সমরাস্ত্র ক্রয়ের বৈচিত্র্য আনার ক্ষেত্রে বেশ নজর দিয়েছে। দেরিতে হলেও এর প্রভাব উপলব্ধি করতে পেরেছে বাংলাদেশ। এই সময় উপযোগী সিদ্ধান্ত বাংলাদেশ সামরিক বাহিনীর উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে তা বলার অপেক্ষা রাখে না। আপনার কি মনে হয় তা জানিয়ে দেবেন নিচের কমেন্ট বক্সে। আজ এ পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে খুব দ্রুতই হাজির হবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনফরমেটিভ বাংলার সাথে থাকুন। দেখা হবে আবারও। আল্লাহ হাফিজ।